নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত, আমাদের পাঠশালায় স্বাগত। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে কারণেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু প্রতিদিন নিয়ম করে আমাদের স্টুডিওতে আসছেন এবং ক্লাস করাচ্ছেন। আমি টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আরও একবার স্বাগত জানাবো, পাশাপাশি জানিয়ে রাখবো যে কথা প্রত্যেক দিন বলছি যে আমাদের এই ক্লাস যেমনি চলছে সরাসরি তোমরা টিভিতে দেখতে পাচ্ছ, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং নোম্যান্স ল্যান্ডের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু প্রত্যেকটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা যদি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক বা ফলো করে রাখো, পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলি তোমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা ক্লাস শুরু করব আমাদের এখনকার বিষয় দশম শ্রেণীর অঙ্ক ত্রিকোণমিতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক দিলীপ কুমার ঘোষ, স্বাগত দিলীপ সরকার, মার্জনা চেয়ে নিচ্ছি দিলীপ কুমার সরকার, এবং শিক্ষক দীপক পাল। আমি শিক্ষকদের স্বাগত জানাই নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। আমি স্যারদের অনুরোধ করব স্যার ক্লাস শুরু করবার জন্য। ধন্যবাদ। ঠিক আছে ছাত্রছাত্রী, আমরা সবাই কোভিড-19 প্রকোপে সবাই গৃহবন্দী, তার মধ্য দিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। সেই জন্য বনগাঁ পৌরসভার সহযোগিতায় এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে এই যে লাইভ অনুষ্ঠানগুলো এবং ক্লাসগুলো চলছে তোমরা নিয়মিত করবে, তোমাদের ভীষণ উপকার হবে, কারণ স্কুল বন্ধ, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি থেকে কোণের পরিমাপের ধারণা, আমি দিলীপ কুমার সরকার, বাজিতপুর উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং আমার সঙ্গে আছে বনগাঁ হাইস্কুলের দীপক পাল। আমরা আজকে আমি পড়াবো কোণ পরিমাপের ধারণা, আর দীপকবাবু পড়াবেন ত্রিকোণমিতিক অনুপাত। শুরু করছি ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি বিষয় কোণ পরিমাপের ধারণা। তোমরা প্রথমেই বলি তোমাদের যে ত্রিকোণমিতি কেন আমরা পড়ব, ত্রিকোণমিতির গুরুত্বটা কোথায়। দশম শ্রেণীতে এসে নতুন এই চ্যাপ্টারটি তোমাদের দেয়া হয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে সমস্ত উচ্চতা আমরা অনায়াসে সেখানে পৌঁছাতে পারি না, যেমন ধরো তোমার বাড়ির সামনের যে নারকেল গাছটি, বাড়ির সামনের যে তাল গাছটি রয়েছে, আমরা সহজে কিন্তু ওখানে উঁচুতে উঠতে পারি না। খরস্রোত নদী যেখানে আমরা এপার থেকে ওপারে যেতে পারি না, সেই নদী কিন্তু কতটুকু চওড়া, এগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে অনায়াসে কিন্তু আমরা সমাধান করে দিতে পারি। এছাড়াও পূর্বে বিজ্ঞানীরা পৃথিবী থেকে গ্রহের দূরত্ব এবং নক্ষত্রের দূরত্ব তারা কিন্তু এই ত্রিকোণমিতির সাহায্য নিয়েই কিন্তু করেছে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিভিন্ন কৌশল যে সমস্ত অঙ্ক রয়েছে সেটা ত্রিকোণমিতির সাহায্য নেওয়া হয়, এবং ভৌতবিজ্ঞানের প্রচুর ব্যবহার রয়েছে। বুঝতে পারছো এই চ্যাপ্টারের গুরুত্ব কতখানি, সেজন্য তোমরা চ্যাপ্টারটি ভালো করে পড়বে। খুব সহজ চ্যাপ্টার এবং পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, এখানে 100% নাম্বার পাওয়া খুব সুবিধা। প্রথমে আসি আমি ত্রিকোণমিতি। ত্রি অর্থাৎ তীর, গণ অর্থাৎ কোণ, এবং মেট্রি বা মেট্রন অর্থাৎ পরিমাপ, অর্থাৎ যেখানে সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক বুঝিয়ে থাকে, আলোচনা করা হয়, এবং অন্য যে সমস্ত কোণ রয়েছে যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, সেখানেও কিন্তু আমাদের এই সমকোণী ত্রিভুজে বিভক্ত করে তারপরে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এখানে ত্রিকোণমিতির এই শাখায় কিন্তু এই সমস্ত আলোচনা কিন্তু করা হয়ে থাকে। এরপর আসে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের ক্ষেত্রে কোনো একটা বিন্দু থেকে যদি
দুটি রশ্মি নির্গত হয়ে থাকে। মনে করো ও একটি বিন্দু, ও থেকে এ একটি, ও এ একটি রশ্মি এবং ও বি আর একটি রশ্মি নির্গত হয়েছে একই সমতলে। তাহলে দেখো এই যে দুটি রশ্মি নির্গত হয়েছে ও বিন্দু থেকে, এরা সমতলকে দুটি অঞ্চলে বিভক্ত করেছে। একটা হচ্ছে এ ও বি, এই যে অঞ্চলটা, আর একটা হচ্ছে বি ও এ, এই যে অঞ্চলটা রয়েছে বাইরে। এই যে একটা বিন্দুতে মিলিত হচ্ছে দুটো অঞ্চল, এদের কোণ তৈরি হচ্ছে দেখো, এখানে এ ও বি কোণ এবং বি ও এ কোণ। এখানে এ ও বি কোণকে আমরা বলবো অন্তস্থ কোণ এবং বি ও এ কোণকে আমরা বলবো প্রবিদ্ধ কোণ। এই যে কোণগুলো এদের বলবো আমরা জ্যামিতিক কোণ। তাহলে প্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝতে পারছো জ্যামিতিক কোণ শূন্য ডিগ্রি থেকে শুরু হয়েছে এবং 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে কিন্তু দিক নির্দেশের কোনো ব্যাপার নেই। এইবার আসছি আমি ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে বলি একটি ঘূর্ণায়মান রশ্মি যদি তার কোনো একটা বিন্দু থেকে যদি রশ্মিটাকে ঘোরানো হয়, কোনো একটা বিন্দু ওকে স্থির রেখে ও এ রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই আমরা, তাহলে দেখো প্রথম অবস্থান মনে করো এ ও এ, দ্বিতীয় অবস্থান ও এ ওয়ান, এবং প্রথম অবস্থান এ এ ওয়ান, দ্বিতীয় অবস্থান এ ও এ টু, না ও এ টু অবস্থান। তাহলে দেখো এরকম পরপর যদি ঘুরে আসে পুরোটা ঘুরে আসবে, তাহলে দেখো এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে কিন্তু। তাহলে এভাবে একটা চিহ্ন দিয়ে দেবে, প্রথমের কোণটি তৈরি করছে এ ও এ ওয়ান কোণ, মনে করো এটা আলফা কোণ, তারপরে এ ও এ টু কোণ, এ ও এ ওয়ান কোণ আর এ ও এ টু কোণ, এটা মনে করো বিটা আলফা। তাহলে দেখো এই যে পরপর কোণগুলো তৈরি হবে প্রথম যে অবস্থান ছিল তার সাপেক্ষে। আবার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই আমরা, আমাদের প্রথম অবস্থান রশ্মিটি ছিল ও এতে, আবার যদি দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ও এ ওয়ান পজিশানে গেল, আবার ও এ টু পজিশানে গেল, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এই যে কোণগুলো তৈরি হচ্ছে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা ঘড়ির কাঁটার দিকে রশ্মিগুলো ঘুরছে, রশ্মিটি ঘুরছে, তাহলে একে বলবো আমরা ত্রিকোণমিতিক কোণ। এইবার আসছি আমি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। ধনাত্মক ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ, ধনাত্মক কোণ কখন তৈরি হচ্ছে এবং ঋণাত্মক কোণ কখন তৈরি হচ্ছে? যদি আমরা রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে এগুলো কিন্তু সব ধনাত্মক কোণ তৈরি হচ্ছে, এবং রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে কিন্তু ঋণাত্মক কোণ তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা ত্রিকোণমিতিক কোণ কিন্তু শূন্য ডিগ্রি থেকে আরও কিন্তু নিচে নামতে পারে, মাইনাসও চলবে, আর 360 ডিগ্রির থেকেও কিন্তু বড় হতে পারে। তাহলে এখানে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের পার্থক্য তোমরা কিন্তু অনায়াসেই কিন্তু করতে পারলে, ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ শূন্য থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, এবং ত্রিকোণমিতিক কোণ কিন্তু শূন্য ডিগ্রি থেকে কম হতে পারে এবং 360 ডিগ্রি থেকে কিন্তু বেশি হতে পারে, এবং শূন্য থেকে 360 ডিগ্রি তো হবেই। তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে আমরা পার্থক্য করতে পারলাম। তাহলে দেখতে পাচ্ছ এখানে জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু আমাদের দিকের কোনো ব্যাপার নেই, কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু আমাদের দিক নির্দেশের ব্যাপারটা রয়েছে, সেটা আমাদের দেখতে হবে, আর সঙ্গে সঙ্গে কোণের পরিমাপ তো আমরা করবই।
তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ আমরা দেখলাম। এবার আসছি ত্রিকোণমিতিক কোণের পরিমাপ পদ্ধতি। ত্রিকোণমিতিক কোণের পরিমাপ পদ্ধতি, এই ত্রিকোণমিতিক কোণকে আমরা তিনটি পদ্ধতির সাহায্যে কিন্তু পরিমাপ করতে পারি। একটি পদ্ধতির নাম হচ্ছে ষষ্ঠীক পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতির নাম বৃত্তীয় পদ্ধতি, এবং তৃতীয় পদ্ধতির নাম শতক পদ্ধতি। তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে এই শতক পদ্ধতি নেই, সেজন্য এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠীক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। তাহলে ছাত্রছাত্রীরা, ষষ্ঠীক পদ্ধতি নিয়ে আমরা আলোচনায় আসি। ষষ্ঠীক পদ্ধতি, ষষ্ঠীক পদ্ধতি এক যদি পরস্পর ছেদি দুটো সরলরেখা, যদি পরস্পর ছেদি দুটো সরলরেখা লম্বভাবে অবস্থান করে থাকে, তাহলে দেখো এখানে প্রত্যেকটি সমকোণ তৈরি হয়ে যাচ্ছে। মানে যে কোণগুলো তৈরি হচ্ছে, এক একটা কোণকে কি বলবো, সমকোণ বলবো। তো সমকোণের এই সমকোণকে যদি, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিকে আমি যদি সমান 90টি ভাগে ভাগ করি, তাহলে যে এক একটা ভাগ তাকে আমরা কি বলবো, 1 ডিগ্রি বলবো। যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটাকে বলবো 1 ডিগ্রি। এবং 1 ডিগ্রিকে যদি আমরা 60টি সমান ষষ্ঠীক মিনিটে ভাগ করি, তাহলে প্রত্যেকটা মিনিটকে বলবো 1 মিনিট। আর প্রত্যেকটা মিনিটকে যদি আমরা সমান 60টি সেকেন্ডে, ষষ্ঠী সেকেন্ডে বিভক্ত করি, তাহলে আমরা বলবো 1 সেকেন্ড। তাহলে কি পেলাম আমরা, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। মিনিটের চিহ্ন দুটো দাগ, একটা দাগ দিতে হবে, সরি। এবং 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, সেকেন্ডের ক্ষেত্রে দুটো দাগ পাঠায়। তাহলে এখানে আমরা ষষ্ঠীক পদ্ধতি দেখতে পেলাম। এখানে ষষ্ঠীক পদ্ধতির একক হচ্ছে সমকোণ। এরপরে আসছি আমরা বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি দেখো, একটি বৃত্তের, একটি বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ মনে করো OB। এই বৃত্তের, এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এখানে AB। কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এ ও বি কোণ, এ ও বি কোণ, একে আমরা বলবো 1 রেডিয়ান। কি বলবো, 1 রেডিয়ান। রেডিয়ানের চিহ্ন উপরে দেখো ছোট করে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই 1 রেডিয়ান সমান সমান হচ্ছে এখানে 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই হচ্ছে পাই। এই পায়ের আসন্ন মান 22/7। এই পাই রেডিয়ানকে অনেক সময় আমরা পাই দ্বারা সংক্ষেপে লেখার জন্য পাই কথাটি, শুধু পাই কথাটি ব্যবহার করে থাকি। এখানে এটা 1 রেডিয়ান সমান সমান হচ্ছে ধ্রুবক, সেটা প্রমাণ করা যায়, কিন্তু সময় খুব অল্প, সেজন্য আমি প্রমাণে আসছি না। তাহলে তোমরা ষষ্ঠীক পদ্ধতি এবং বৃত্ত পদ্ধতি সম্পর্কে, তোমরা ষষ্ঠীক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির কীভাবে
পরিমাপ হচ্ছে সেটা তোমরা দেখতে পেলে এবার আসে দুটি পদ্ধতির সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক দেখো ষষ্ঠিক পদ্ধতি সব কিন্তু ডিগ্রিতে আসছে এবং বৃত্তীয় পদ্ধতি কিন্তু রেডিয়ানে আসছে তাহলে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে 360 ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রির দ্বিগুণ 360 তাহলে এখানে 2 পাই রেডিয়ান যদি 90 ডিগ্রি হয় 180 ডিগ্রির অর্ধেক তাহলে পাই রেডিয়ান বাই 2 এইভাবে আমরা আসতে পারবো সম্পর্কে তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 360 ডিগ্রি 2 পাই রেডিয়ান 90 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 2 এইবার আসি এক ডিগ্রি আমরা দেখতে পেলাম এক ডিগ্রি এবং এক রেডিয়ান স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে স্যার এক ডিগ্রি এবং এক রেডিয়ান এদের মধ্যে কোনটা বড় তাহলে তোমরা এটা করো এক রেডিয়ান আমরা একটু আগে পেয়েছি সম্পর্ক পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি এদের মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট সেটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে দেখো পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি এটা আমরা জেনে গিয়েছি তাহলে এক রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই এই পায়ের আসন্ন মান বললাম পাই 22/7 গুণ করলে কত হবে 2 দিয়ে 11 90 7 নং 63 বাই হচ্ছে 11 ইকুয়াল টু 57 ডিগ্রি এখানে 16 মিনিট 22 সেকেন্ড প্রায় আসবে তাহলে দেখতে পাচ্ছ প্রিয় ছাত্রছাত্রী যে আমরা দেখলাম এখানে পাই রেডিয়ানটা মানটা বড় তাহলে এক ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান এটা কিন্তু পরীক্ষায় মাঝে সাঝেই আসে এবার দু একটা অঙ্কে চলে আসি এইবার মানে এই সালে 2020 সালে একটি অঙ্ক এসছে দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে এটা সত্য না মিথ্যা তাহলে তোমরা আগেই জেনে রেখেছো যে যদি রশ্মি ঘড়ির কাঁটার ঘূর্ণায়মান রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে এটা ধনাত্মক সত্য হবে তারপরে আরেকটা অঙ্কের রাশি সেটা একটি ঘড়ির কাঁটা ঘড়ির ঘন্টার কাঁটা এক ঘন্টায় যে কোন আবর্তন করে তার বৃত্তীয় মান কত একটি ঘড়ির ঘন্টার কাঁটা একটা ঘড়ি ঘড়ির ঘন্টার কাঁটা 1 থেকে 12 পর্যন্ত দাগটানা থাকে ঘন্টার থাকে 1 থেকে 12 পর্যন্ত এখানে 12 যদি হয় এখানে 1 এখানে 2 এইভাবে চলতে থাকবে তাহলে 1 ঘন্টা আবর্তন করেছে ঘন্টার কাঁটাটি এই পজিশনে আসবে ঘন্টার কাঁটা কতগুলো এখানে যে ঘন্টার কাঁটাটি কত ঘর ঘুরবে 12 ঘর ঘুরলে কিন্তু পুরো একটা কেন্দ্রীয় কোণ কিন্তু চলে আসে 360 ডিগ্রি একটা পুরো সার্কেল হয়ে যাচ্ছে কিন্তু বলেছে এখানে একটা ঘর গিয়েছে তাহলে কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে প্রথমে আমাদের সেটা বের করতে হবে তাহলে এখানে 12টার জন্য যদি আমাদের 360 ডিগ্রি হয় তাহলে 1 ঘন্টা 12 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12
কিংবা রং 36 30 ডিগ্রি আমরা দেখতে পেলাম 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে কিন্তু আমার উত্তর চেয়েছে কিন্তু বৃত্তীয় মানে তাহলে বৃত্তীয় মানটি কত হবে তোমরা একটু আগে তোমরা সম্পর্ক পেয়ে গেছো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 আর 30 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান ইনটু 30 বাই হচ্ছে 180 জিরো পাই রেডিয়ান বাই 6 একটু মজার ব্যাপার দেখো এখানে ঘড়ির ঘন্টার কাঁটা এখানে বৃত্তীয় মান হচ্ছে একবার এক ঘন্টায় গেলেছে পাই রেডিয়ান বাই 6 এইবার যে খাতাগুলো দেখা হয়েছে মাধ্যমিকের আমার ওয়াইফের এসেছিল তার মধ্যে দুটো খাতা আমি পেয়েছি 90 এর মধ্যে 89 পেয়েছে নাম্বারটি কাটা গিয়েছে এইখানে কেন ঘড়ির ঘন্টার কাঁটা কিন্তু ঘড়ির দিকে ঘুরছে সেজন্য আমার কোণটি কিন্তু ঋণাত্মক হবে তাহলে কিন্তু এইখানে মাইনাস চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে নিম্ন উত্তরের সময় মাইনাস পাই রেডিয়ান বাই 6 এইটা কিন্তু অনেকেই দেয়নি তার জন্য কিন্তু একটি নাম্বার তার কাটা গিয়েছে সেজন্য আমাদের একটি খেয়াল রাখতে হবে এখানে মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে এরপরে আরো একটা অঙ্কে আসছি দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোন দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয়মান লেখো পরীক্ষায় এগুলো কিন্তু খুব আসে আগের যে অঙ্কটি বললাম সেটা 2 নম্বরের এবং প্রথমের অঙ্কটি হচ্ছে 1 নম্বরের এটা 3 নম্বরের অঙ্ক দুটি কোণের সব এখানে দুটি কোণ ধরে নিতে হবে কোণ দুটির মান ধরি কোণ দুটির মান এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই তাহলে প্রথম যে শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে কি আছে দুটি কোণের যোগফল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 135 ডিগ্রি দ্বিতীয় শর্ত অনুসারে কি বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত আছে এখানে দ্বিতীয় শর্ত অনুসারে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 12 ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 12 ইকুয়াল টু 115 ডিগ্রি একে যদি আমরা অপনয়ন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x ইকুয়াল টু এখানে 135 0 4 5 1 বা এক্স ডিগ এক্স ইকাল টু 150 ডিগ্রি বাই 2 ইকাল টু 75 ডিগ্রি তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি তো ওয়াই কত হবে অতএব ওয়াই ইকাল টু কত হবে 135 মাইনাস 75 কত হয় 0 6 তাহলে দেখো এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি আমরা এখানে কিন্তু তোমার বৃত্তীয় এটা ষষ্ঠিক মান একটা পেয়েছি আমরা 60 ডিগ্রি আর একটা পেয়েছি আমরা 75 ডিগ্রি এগুলো হচ্ছে সব ষষ্ঠিক মান কোন দুটির ষষ্ঠিক মান আমরা পেয়ে গেলাম তাহলে বৃত্তীয় মান কত বৃত্তীয় মান আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 তাহলে 60 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ইনটু 60 ডিভাইডেড বাই 180 0 3 পাই রেডিয়ান বাই 3 পাই রেডিয়ান বাই 3 আর একটা পাই রেডিয়ান ইনটু 75 180 ডিগ্রি 15 প্লাস 15 15 30 ইকুয়াল টু 5 পাই রেডিয়ান বাই 12 তাহলে কিন্তু আমরা বৃত্তীয় মান কিন্তু পেয়ে গেলাম কোণ দুটির তাহলে দেখ এই ধরনের অঙ্ক কিন্তু 3 নম্বরের অঙ্ক থাকে তোমরা এগুলো ভালো করে করবে
এইবার আরেকটি ছোট্ট অঙ্কে আসি, মনে করেন 6312 মিনিট, একে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা জানি, আমরা জানি এক মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে একে 60 দিয়ে ভাগ করলে কত হয়, 3131, এখানে 0 2 5 6 30, 12 এখানে কিন্তু সেকেন্ড, 105 কিন্তু মিনিট হলো, 105 মিনিট, একে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে আসবে। চার, তাহলে আমার অ্যান্সারটি হলো 1 ডিগ্রি, এটা মিনিট, 45 মিনিট এবং 12 সেকেন্ড, 3 6, ঠিক আছে না, ঠিকই আছে, 5 6 30। তাহলে আমরা দেখতে পেলাম 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। এই ধরনের অঙ্ক তোমরা করবে। আর একটু আছে, সময় খুব কম, তার মধ্যে দিয়ে বলি। এইবার আসছি, এই অঙ্কগুলো তোমরা করবে, যেগুলো অসুবিধা হবে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা বলবে কোনো সমস্যা হলে। এইবার দেখো আর একটি ছোট্ট জিনিস রয়েছে, যদি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে যদি এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ, এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্র, যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তার বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা একটি সম্পর্ক পাব এস ইকুয়াল টু আর থিটা। এর সাহায্য নিয়ে একটি অঙ্ক তোমাদের করাই, এর প্রমাণটাও রয়েছে, প্রমাণ তোমাদের পরীক্ষা আসে না, আমি সময় শর্ট বলে প্রমাণটা করাচ্ছি না, এর একটা অঙ্ক তোমাদের বলি। অঙ্কটা কি লিখতে হবে, আচ্ছা কোনো বৃত্ত, অঙ্কটা একটু পড়ে দিচ্ছি, দেখো এটা উদাহরণ তোমাদের বইতে রয়েছে, পৃষ্ঠা নাম্বার 276 রয়েছে, দেখো উদাহরণ নাম্বার 8, এক্সাম্পল নাম্বার 8, দেখো 276 পেজে, কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 28 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের অনুপাত দ্বারা, বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার এবং এস ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার। ধরি 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় যে কোণের বৃত্তীয় মান যদি থিটা হয়, তাহলে এস ইকুয়াল টু আর থিটা পাব, তাহলে থিটা ইকুয়াল টু কত পাব, থিটা ইকুয়াল টু এস বাই আর পাব, এস কত, এস 5.5 সেন্টিমিটার, আর কত, 28, একে ক্যালকুলেশন করলে 5 2 11/56, এখানে আছে, এটা কিন্তু বৃত্তীয় মান, তাহলে তোমার অ্যান্সারটি হলো নির্ণীয় বৃত্তীয় মান 11/56 রেডিয়ান। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ধরনের অঙ্কগুলো করবে, কোনো সমস্যা হলে আমাদের বলবে। এখান থেকে ত্রিকোণমিতিতে যে সমস্ত অঙ্কগুলো থাকে, প্রথমে 1 নম্বরের অঙ্ক, মানে যেটা প্রথমে থাকে মাল্টিপল চয়েস, 1 নম্বর থাকে,
এবং তারপরে সত্য মিথ্যা এক নাম্বার থাকি, আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে দুই নাম্বার করে অঙ্ক থাকে এবং আরও তিন নম্বরের অঙ্ক থাকে, সেখানে কিন্তু দুটো করে অঙ্ক করতে হয় এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক কিন্তু অবশ্যই করতে হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এইবার তোমরা দীপক স্যারের কাছ থেকে পরবর্তী চ্যাপ্টারের আলোচনা শুনবে। নমস্কার সবার, প্রথমে বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের সমস্ত কর্মীবৃন্দকে অশেষ ধন্যবাদ যে এইরকম একটা প্রতিকূল পরিস্থিতি কোভিড-19 মোকাবেলার জন্য আমাদের সারা দেশব্যাপী লকডাউন চলছে এবং তার মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য এরকম একটা রাস্তা বার করার জন্য অশেষ ধন্যবাদ। আমি দীপক পাল, বনগাঁ হাইস্কুলের অঙ্কের শিক্ষক। এখন তোমাদের ত্রিকোণমিতির পরের পাঠটা আমরা শুরু করব। দিলীপবাবু যেটুকু শুরু করেছে তার পরের অধ্যায়ে আমি যাব, তার পরের অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি আলোচনা করব। সেই পরের অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং আবেদাবলী, তার মধ্যের একটা অংশ। এত বড় চ্যাপ্টার তো এটুকু সময়ের মধ্যে সম্ভব নয়, একটা অংশ আমরা ত্রিকোণমিতিক অনুপাত এটা নিয়ে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত, এই যে অনুপাত, অনুপাতের ব্যাপারটা তোমরা আগে অনুপাত সমানুপাতের পাঠে পড়েছো, কিন্তু এখানে তার সাথে একটু যুক্ত আছে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতির সাহায্যে অনুপাত নির্ণয় করব। ত্রিকোণমিতি তিন কোণ বিশিষ্ট যে জ্যামিতি, অর্থাৎ একটা ত্রিভুজ, এর বাহু থাকবে তিনটে, ABC। এই বাহু তিনটের দুটো দুটো করে নিয়ে যদি কম্বিনেশন করি তাহলে তোমরা দেখবে ছটা বাহুর অনুপাত পাচ্ছ। এবার এই বাহুগুলোর তো নাম নির্দিষ্ট নয়, এখন নির্দিষ্ট করে ধরার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজকে ধরে নিতে পারি। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ। দেখো, ABC সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য এই বি কোণটা সমকোণ আমি ধরে নিলাম, তাহলে সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ, আর অন্য যে দুটো বাহু রয়েছে সেই বাহু দুটোর একটা ভূমি এবং একটা লম্ব। এবার কোনটা ভূমি ধরবো, কোনটা লম্ব ধরবো? সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অন্য যে দুটো কোণ রয়েছে সেই দুটো সূক্ষ্মকোণ। যদি আমি এই যে অ্যাঙ্গেল সি, অর্থাৎ অ্যাঙ্গেল ACBটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, ধরে নিয়ে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাত বার করার চেষ্টা করি তাহলে কি দেখব? যদি এই কোণটাকে আমি থিটা কোণ ধরলাম, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে যদি ধরি এটা অতিভুজ, তাহলে বাকি কোণ এর বাহু কোণটা BC বাহুটা, এইটা তখন হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। কিন্তু যদি অ্যাঙ্গেল সি এটাকে যদি কোণ না ধরে, যদি আমি ত্রিকোণমিতিক অনুপাত বার করি এই এটা ধরে, এটাকে যদি থিটা ধরি, তাহলে কিন্তু এটা আর লম্ব থাকবে না, তখন এই কোণের রেসপেক্টে এটা তো অতিভুজ সবসময়, আর এটা হয়ে যাবে তখন ভূমি, একটু খেয়াল রাখো এটা, আর এটা হয়ে যাবে তখন লম্ব, যদি অ্যাঙ্গেল এটাকে যদি কোণের সাপেক্ষে অনুপাত বার করি। তাহলে আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মান আমরা বের করব সেক্ষেত্রে যে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে অনুপাত বার করি, অর্থাৎ যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণকে ধরে ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে তাদেরকে যদি কম্বিনেশন করি আমরা ছ রকমের অনুপাত পাব। দেখি, আমরা যদি এটাকে থিটা কোণ ধরলে BC বাহুটা হবে ভূমি আর AB বাহুটা হবে লম্ব। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ এদেরকে যদি আমি কম্বিনেশন করি তাহলে ছটা অনুপাত পাবো। দেখছি কি কি অনুপাত,
লম্ব বাই অতিভুজ একটা ভূমি বাই অতিভুজ দুটো লম্ব বাই ভূমি তিনটে আর এদেরকে যদি অনুনয় করি অর্থাৎ যদি উল্টে লিখি আরো তিনটে পাবো সেক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব আরেকটা অনুপাত তাহলে এটা এক নম্বর অনুপাত এটা দু নম্বর ধরলাম এটা তিন নম্বর চার নম্বরটা লিখলাম না অতিভুজ বাই লম্ব হবে পাঁচ নম্বর অতিভুজ বাই ভূমি হবে ছয় নম্বর ভূমি বাই লম্ব হবে এই ছটা আমরা অনুপাত পেলাম বাহুগুলোর এবার এদেরকে আমি থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করব তাহলে ছটা অনুপাত দেখলাম বাহুর এইবার ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের রেসপেক্টে ওই ছটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা বার করব তাহলে এই ছটা কোণের এক একটা ছটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম দেওয়া হয়েছে একটা যেমন প্রথম আমরা যে অনুপাতটা করেছিলাম এক নম্বর কি বলেছিলাম লম্ব বাই অতিভুজ তার একটা নাম আছে তার নাম হচ্ছে সাইন এস আই এন ই লম্ব বাই অতিভুজ অর্থাৎ এক্ষেত্রে লম্বগত লম্ব হচ্ছে এ বি এ বি আর অতিভুজ কত এ সি এবং লক্ষ্য করে দেখো এই থিটা কোণের সাপেক্ষে করছি তাই জন্য এই সাইনের পাশে একটা থিটা চিহ্ন দিতে হবে মানে এই কোণের সিম্বল এটা যদি তিরিশ ডিগ্রি থাকে তাহলে সাইন থার্টি ডিগ্রি এটা যদি পঁয়তাল্লিশ থাকে তাহলে পঁয়তাল্লিশ যেহেতু এটা আমরা জানি না কত ডিগ্রি কোণ থিটা ধরে নিয়েছি এটা এবার এস আই এন ই সাইন তার সাথে থিটা যুক্ত আছে একে সংক্ষিপ্ত রূপে আমরা লিখতে পারি এস আই এন তার সাথে থিটা দু নম্বর দু নম্বর কোণটার নাম দেওয়া হয়েছে কোসাইন সিও এস আই এন ই আর থিটা কোণের রেসপেক্টে করছি থিটা সমান কি ছিল দু নম্বরটা ভূমি বাই অতিভুজ ভূমিগত বিসি অতিভুজ সেই এসি আর এর সংক্ষিপ্ত নাম কস থিটা কোসাইনটাকে লিখব কস থিটা তিন নম্বর তিন নম্বর ত্রিকোণমিতিক অনুপাতটার নাম আমি দিচ্ছি ট্যানজেন্ট জি এনটি ট্যানজেন্ট থিটা থিটা কোণের রেসপেক্টে করছি সেটা হচ্ছে লম্ব বাই ভূমি এক্ষেত্রে লম্ব কত এ বি ভূমি কত বি সি সমান এর সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ট্যান থিটা তাহলে প্রথম তিনটে অনুপাত পেলাম আমরা চার নম্বর চার নম্বরটা দেখেছিলাম এই লম্ব বাই ভূমি এর অনন্যকটা যখন বাহুর কম্বিনেশন করছিলাম তার নাম দিচ্ছি আমরা এটা সাইন কোসাইন ট্যানজেন্ট আর কোসেক তার সংক্ষিপ্ত নাম আর এমনি পূর্ণাঙ্গ নাম কোসেকেন্ড থিটা তাহলে কোসেকেন্ড থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ অতিভুজ কত এ সি আর লম্ব কত এ বি এর সংক্ষিপ্ত নাম সি ও এস ই সি কোসেক আর তার সাথে থিটা পাঁচ নম্বর ওখানে ধরছে না বলে আমি এখানে চলে আসলাম পাঁচ নম্বর সেকেন্ড এ সি সি এ এন টি সেকেন্ড থিটা সেটা কি
অতিভুজ বাই ভূমি কি কি বাহু অতিভুজটা কোনটা ধরেছিলাম অতিভুজ এসি আর ভূমি কত বিসি সমান এর সংক্ষিপ্ত একটা নাম দেওয়া আছে sec থিটা এস ই সি sec আর এই কোনটা থিটা ধরেছিলাম বলে sec থিটা ছ নম্বর ত্রিকোণমিতিক অনুপাত লাস্ট অনুপাত ত্রিকোণমিতিক কোট্যাঞ্জেন্ট থিটা ট্যাঞ্জেন্ট থিটা দেখেছিলাম তার সাথে কোট্যাঞ্জেন্ট থিটা সেখানে ভূমি বাই লম্ব ভূমি কত ভূমি ধরেছিলাম বিসি আর লম্ব এ বি অর্থাৎ এই কোট্যাঞ্জেন্টের সংক্ষিপ্ত নাম কট আর থিটা কোণ নেওয়া হয়েছিল বলে এই তাহলে লক্ষ্য করে দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত ছটা পেলাম একটা হচ্ছে সাইন কস সংক্ষিপ্ত নাম দিয়ে আমরা প্রকাশ করব পরীক্ষায় যখন তোমরা করবে এই খাতায় যখন তোমরা লিখবে তখন কিন্তু এই সম্পূর্ণ নাম লেখার প্রয়োজন নেই ওই যে সংক্ষিপ্ত নামগুলো বলেছি ওই সংক্ষিপ্ত নামগুলোই মনে রাখবে প্রথম তোমরা করছো ত্রিকোণমিতিক ওই জন্য হয়তো প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে পরপর যখন অঙ্কে তোমরা শুরু করবে তখন দেখবে নিজেরাই ধাতস্থ হয়ে গেছো ওই সংক্ষিপ্ত নামের সাথে অর্থাৎ সাইন কস ট্যান কোসেক সেক আর কট এবার আমি এটা মুছছি না কারণ দেখো আরেকটু বলার আছে এখানে লক্ষ্য করে দেখো সাইন থিটা আর কোসেক থিটা একটু লক্ষ্য করলে দেখা যাবে সাইন থিটা বলেছিলাম লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটাই বলেছি অতিভুজ বাই লম্ব অর্থাৎ সাইন থিটা আর কোসেক থিটা কিন্তু পরস্পরের অনন্যক একই রকম ভাবে কস থিটা আর যদি সেক থিটা দেখো লক্ষ্য করলে বোঝা যাবে ওরাও পরস্পরের অনন্যক কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি ওরা অর্থাৎ ওরা কিন্তু পরস্পর অনন্যক অনুরূপভাবে ট্যান থিটা আর কট থিটাও লক্ষ্য করলে দেখা যাবে ওরা কিন্তু পরস্পরের অনন্যক অর্থাৎ এদেরকে যদি আমি গুণ করি গুণ করলে এদের গুণফল কিন্তু ওয়ান দাঁড়াবে কারণ আমরা জানি অনন্যক বার গুণফল সবসময় ওয়ান আসবে এবং তুমি তোমরা যদি এই দুটোকে লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই লম্ব করো কাটাকুটি করলেও সেই ওয়ান আসবে অর্থাৎ সাইন থিটা এর অনন্যক কি সাইন থিটা এর অনন্যক কোসেক থিটা আবার উল্টোটা কোসেক থিটার অনন্যক কিন্তু সাইন থিটা একই রকম ভাবে কস থিটা এর অনন্যক সেক থিটা আর ট্যান থিটা এর অনন্যক কট থিটা অর্থাৎ এদের সাথে যদি সম্পর্ক নির্ণয় করতে পারি আমরা দেখো একটা ত্রিকোণমিতিক অনুপাতের এখানেকার তাহলে সাইন থিটা আর কস থিটা এদের গুণফল এক অর্থাৎ আমি লিখতে পারি যে সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা বা এখান থেকে যদি গুণ করি কোনাকুনি তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান ওয়ান একই রকমভাবে কস থিটা কে লিখতে পারি অনন্যক মানে ওয়ান বাই সেক থিটা এদের গুণফল কস থিটা ইন্টু সেক থিটা সমান ওয়ান আর ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা বা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইন্টু কট থিটা সমান ওয়ান এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের একটা রিলেশান যেটুকু আমরা করলাম তার মধ্যে এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে কিন্তু এই সাইন থিটা কিন্তু সাইনের সাথে থিটা কিন্তু গুণ আকার নয় এটা মানে কিন্তু এটা
নয়। কেন? এই থিটা কোণের রেসপেক্টে কিন্তু এটা আমরা করছি, সেই অনুযায়ী কিন্তু এদের মানগুলো আসবে। আচ্ছা, এবার দেখি আমরা এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদের ভ্যালুগুলো কেমন দাঁড়ায়। সাইন থিটা মানে আমরা জানি, একটু আগেই লিখলাম, লম্ব বাই অতিভুজ। এবার আমরা তো জানি একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ, আর লম্ব এবং ভূমি যত বড়ই হোক না কেন অতিভুজের থেকে বড় হতে পারে না। তাই যেহেতু সব সময়ের জন্য লম্বটা ছোট আর অতিভুজটা বড় হয়, অর্থাৎ একটা এটাকে যদি অনুপাত করি, অনুপাতের উপরের অংশটা মানে ভগ্নাং ছোট আর নিচের অংশটা যদি বড় হয়, তাই জন্য সাইন থিটা এর মান সব সময় কিন্তু এক এর ছোট হবে, একের ছোট সব সময়ের জন্য। অনুরূপে যদি আমরা দেখি কস থিটা, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, এর মান এটাও তাই। দেখো অতিভুজ সবসময় বৃহত্তম বাহু, আর লম্ব আর ভূমি তো অতিভুজের থেকে ছোট হবেই, ওই আগের মতো করেই এর মানও সবসময় একের ছোট হবে। আর ট্যান থিটা, ট্যান থিটা মানে ছিল লম্ব আর ভূমি, এখানে কিন্তু অতিভুজ নেই, তাহলে ট্যান থিটা এর মানটা কিন্তু নির্ভর করবে লম্ব বড় না ভূমি বড় তার উপরে। যদি তাহলে এখানে কিন্তু দুটো হতে পারে, তাহলে ট্যান থিটার মান একের ছোটও হতে পারে আবার একের বড়ও হতে পারে, মানে বেশিও হতে পারে। যদি লম্বটা বড় হয়, মানে লম্ব গ্রেটার দ্যান যদি ভূমি হয়, তাহলে ট্যান থিটার মান, তাহলে লম্ব যদি বড় মানে উপরের অংশটা বড় নিচেরটা ছোট, তাহলে ট্যান থিটার মান এক এর বড় হবে। কিন্তু যদি লম্বটা ছোট আর ভূমিটা যদি বড় হয়, তাহলে লম্ব ছোট ভূমি বড় মানে নিচের অংশটা বড়, তাহলে এক এর ছোট হবে। এগুলো দেখবে তোমাদের কোষে, দেখিতে এরকম অঙ্কগুলো আছে, সত্য মিথ্যা এতে এরকম অঙ্ক আছে যে সাইন থিটার মান সর্বদা এক অপেক্ষা বড় হয় না ছোট হয়, কিংবা ট্যান থিটার মান কেমন হতে পারে একের বড় না ছোট, এরকম আছে। তা সেখানে দেখবে এরকম, তাহলে আমরা এই পার্টটা যদি মনে রাখতে পারি তাহলে সেখান থেকে আমরা করতে পারবো। মনে রাখার প্রয়োজন নেই, তোমরা শুধু সাইন থিটা মানে যে ত্রিকোণমিতিক অনুপাত করেছিলে সেই অনুপাত দেখেই তোমরা বুঝতে পারবে, যদি সাইন থিটার মানটা লম্ব বাই অতিভুজ তোমরা জেনে থাকো। ঠিক একই রকমভাবে আমরা এর উল্টোটা, অর্থাৎ সাইনের অনুনক যেটা দাঁড়াবে, কসের অনুনক, ট্যানের অনুনক যেটা দাঁড়াবে, সেটা কিন্তু আমরা করতে পারবো। এবার দেখো আর একটা অংশে আমরা আসি, যেটা হচ্ছে অঙ্ক আসে এখান থেকে যে সাইন এ সমান সাইন বি, এটা একটা প্রমাণ আছে, সাইন এ সমান সাইন বি, এবং এ বি অবশ্যই ধনাত্মক সূক্ষ্মকোণ হতে হবে এ বি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিন্তু এ সমান বি। তাই বলে কিন্তু সাইন সাইন কেটে দিতে পারি না, এ প্রমাণ আছে। কেন হয় তোমাদের বইয়ের উদাহরণে করেও দেওয়া আছে, কিন্তু প্রমাণটা অতটা জানার তোমাদের প্রয়োজনে, যদি জানতে চাও দেখে নিতে পারো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাইন থিটা বা সাইন এ ধরলাম, সাইন এ সমান সাইন 45 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ সমান 45 ডিগ্রি। এরকম কয়েকটা এক্সাম্পল তোমাদের বইয়ে দেখবে আছে, যেমন একটা কোশ্চেন আমি এখানে বলছি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন 2 থিটা, থিটা একটা কোণের মান, তাহলে এই থিটা কোণের মান কত তোমরা নির্ণয় করো। তাহলে কি দেখতে পারি এখান থেকে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা, উভয় পক্ষ থেকে সাইন উঠে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস থিটা আর দিকে মাইনাস 2 থিটা সমান মাইনাস 90 ডিগ্রি, এখান থেকে মাইনাস 3 থিটা সমান মাইনাস
90 ডিগ্রি তাহলে এখান থেকে মাইনাস মাইনাস উঠে গেল তাহলে থিটা সমান 30 ডিগ্রি এরকম বেশ কিছু অঙ্ক তোমাদের আছে দেখবে সময়ের অভাবে আরো কিছু জায়গা বলার ছিল কিন্তু হয়তো বলা গেল না এবং বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা হয়তো পারলাম না নেক্সট যেদিন আমাদের থাকবে ক্লাস বাকি অংশটুকু আমরা বোঝার চেষ্টা করব একদমই আমরা অনুষ্কে এই ক্লাস শেষ করব তার আগে শিক্ষকদের কাছে অনুরোধ যে ছাত্ররা ছাত্রীরা যারা বাড়িতে রয়েছে অনুষ্ঠান দেখছে তাদের যদি হোম টাস্ক কিছু আপনাদের তরফ থেকে দিয়ে দেওয়া যায় অবশ্যই হোম টাস্ক বলতে তোমরা বইয়ের আমি যে অংশটা করালাম আমি একটা বলছি তারপরে স্যার একটা বলবে ত্রিকোণমিতিক অনুপাতের তোমাদের বইয়ের 295 পেজের কোষে দেখি 23.1 এর প্রথম দিকের কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো যেটুকু আমি করালাম তার মধ্যে থেকে রয়েছে আর বাকি অংশটুকু কিন্তু আমার করানো হয়নি এবং শেষের দিকেও আছে 9 দাগের অঙ্কগুলো তোমরা হোম টাস্ক রাখতে পারো আর এটুকুই আর তাছাড়া যে অঙ্কগুলো আছে এটুকু তো করানো গেল না সময়ের অভাবে তাহলে কোষে দেখি 23.1 এটা তোমরা দেখে আসতে পারো শিক্ষক দিলীপ বাবু যদি হ্যাঁ আমি তো আগেই বলে দিয়েছি যে এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা এখান থেকে সাধারণত কোণের কোন পরিমাপের ধারণায় তোমরা ওখানে ঘড়ির কাঁটা দিকে ঘুরছে না ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে সেইগুলো খেয়াল রাখবে এই যত ধরনের অঙ্ক আছে এগুলো একটু দেখবে আর হচ্ছে মিনিট মিনিটকে কি করে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা যায় আর ষষ্ঠিক মান থেকে কি করে বৃত্তীয় মানে আসা যায় সেটা কিন্তু করবে আর আরও আমি বলে দিয়েছি যে দুটি কোণের সমষ্টি হলে এবং তাদের অন্তর এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো করবে আর যে এস ইকুয়াল টু আর থিটা মানে বৃত্ত চাপের সঙ্গে যে বৃত্তীয় যে কোণ তৈরি হচ্ছে সেই ধরনের অঙ্কগুলো তোমরা করবে আর একটা যে যেটা ঘড়ির ঘন্টার কাঁটা আবর্তন করছে এই ধরনের যে অঙ্কগুলো আছে সাধারণত এই ধরনের অঙ্কই থেকে থাকে আর 1 ডিগ্রি এবং 1 রেডিয়ান এর মধ্যে সম্পর্ক এইগুলো করবে এখান থেকে সাধারণত এই ধরনের অঙ্ক থাকে পরীক্ষা অবশ্যই থাকে এগুলো শর্ট কোশ্চেনে 1, 2, 1 নম্বরের 2 নম্বরের এবং 3 নম্বরের অঙ্ক কিন্তু থাকে তাহলে ভালো করে করবে ছাত্রছাত্রীরা তোমরা বাড়ি বসে এই নিউজ নোমান্স ল্যান্ডে যে সমস্ত ক্লাস হচ্ছে আমি আমি ফলো করছিলাম আমার তো মনে হচ্ছিল যে পুনরায় আবার ক্লাসগুলো করি খুব ভালো লাগছে এটা তোমরা ফলো করলে আর তোমাদের স্কুল বন্ধ তোমরা এটা কন্টিনিউ যদি স্কুলের মতো করে একেবারে বই খাতা নিয়ে একদম বসে যাও প্রতিনিয়ত তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে কারণ এখানে কিন্তু বনগাঁর সমস্ত শিক্ষকরা কিন্তু এগিয়ে এসছে তোমাদের সুবিধার্থে চারিদিকে আমাদের কোভিড-19 জন্য আমাদের সব বন্ধ রয়েছে কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু বন্ধ রাখলে চলবে একদম পড়াশোনা যাতে থেমে না থাকে সে কারণেই কিন্তু বনগাঁ পৌরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে এবং বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা সহযোগিতা করেছেন সেই কারণেই আমরা শুরু করতে পেরেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা আমাদের আজকের প্রথম ক্লাস পাঠশালার আমরা শেষ করব আরও একবার ধন্যবাদ দিলীপ কুমার সরকার ও দীপক পালকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান আমরা পরবর্তী ক্লাস 10ম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডলের ধারণা ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে ফিরব উপস্থিত থাকবেন স্টুডিওতে শিক্ষক ভবসিন্ধু মণ্ডল ও শিক্ষিকা সোমা বিশ্বাস আপাতত এই ক্লাস আমরা শেষ করছি কেউ কোথাও যাবে না ফিরে আসছি খুব ছোট্ট সময়ের মধ্যেই